হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? টাইটানিক, যেটা একসময় এই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল, 1912 সালের 15ই এপ্রিল রাত 2:30টার সময় সেটা সমুদ্রের গভীরে হারিয়ে যায় এবং সেই একই সাথে সেখানে ডুবে যায় হাজার হাজার মানুষ। এই ঘটনা 84 বছর পর টাইটানিককে আবার সমুদ্রের মধ্যে খোঁজা হচ্ছে। তার কারণ হলো এর মধ্যে একটা হীরে ছিল যার নাম হলো হার্ট অব দ্য ওশান, যেটা পৃথিবীর সবচেয়ে দামি হীরের মধ্যে একটা। সেজন্য গুপ্তধন খোঁজার একটা টিম সেখানে চলে যায়। তারা আধুনিক মেশিন এবং রোবট টেকনোলজির সাহায্যে ডুবে থাকা টাইটানিকের অবশেষের মধ্যে থেকে সেই হীরেটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এবার এদের পুরো টিম বহু খোঁজাখুঁজির পর একটা ছোট্ট লকার খুঁজে পায়, যেটা দেখে এরা প্রচণ্ড খুশি হয়। কিন্তু লকারটাকে ওপরে এনে খোলার পরে দেখা যায় তার মধ্যে হার্ট অফ ওশান নেই, রয়েছে অল্প কিছু টাকা এবং একটা ছবিতে ভরা ফাইল। আর এটা দেখার পর পুরো টিম খুবই হতাশ হয়ে যায়। এবার লকারের ভেতর থেকে যে ছবির ফাইলটা পাওয়া গেছিল সেখানে দেখা যায় একটা মেয়ে নিজের গলায় সেই হার্ট অব দ্য ওশান পরে আছে, আর ছবির নিচে ডেট লেখা ছিল 14ই এপ্রিল 1912, মানে টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগেই এই ছবিটাকে আঁকা হয়েছিল। এবার কিছুক্ষণের মধ্যেই সমস্ত নিউজ চ্যানেলে টাইটানিকের সেই খবরটা ছড়িয়ে পড়ে এবং এই নিউজের মধ্যে হার্ট অব দ্য ওশান পরে থাকা সেই মেয়েটার ছবিও দেখানো হয়। এবার এই নিউজটা টেলিকাস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই একজন বয়স্ক মহিলা, যার বয়স 100 বছরের কাছাকাছি হবে, উনি জাহাজের মধ্যে সেই গুপ্তধন খোঁজার টিমের কাছে ফোন করে এবং তাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায়। এবার যখন এদের ক্যাপ্টেন ফোনে ওই মহিলার সাথে কথা বলা শুরু করে তখন ওই মহিলা এনাকে একটা প্রশ্ন করে, তোমরা কি হার্ট অব দ্য ওশান খুঁজে পেয়েছো? যেটা শোনার পর এরা সবাই প্রচণ্ড চমকে ওঠে, কারণ হার্ট অব দ্য ওশান সম্পর্কে শুধুমাত্র তারাই জানে যারা এই মুহূর্তে এই টিমে রয়েছে অথবা যারা টাইটানিকে ছিল আর মারা গেছে। কিন্তু এই মহিলা হার্ট অব দ্য ওশান সম্পর্কে জানেন, এর মানে ইনি নিশ্চয়ই টাইটানিকে ছিলেন। তখন এই টিমের ক্যাপ্টেন ওই মহিলার কাছে প্রশ্ন করে, আপনি কি জানেন এই ছবিতে ওটা কে? এর উত্তরে ওই বয়স্ক মহিলা জানায়, ছবির ওই মেয়েটা আমি নিজেই। আর এই কথা শোনার পর ওই বয়স্ক মহিলাকে হেলিকপ্টারে করে সেই জাহাজে নিয়ে যাওয়া হয়। ওখানে যাওয়ার পর ওই বয়স্ক ভদ্রমহিলা, যার নাম রোজ, সে নিজের ছবিটা সামনাসামনি দেখতে চায়। এর কিছুক্ষণ পর ওই টিমের একজন সদস্য একটা অ্যানিমেটেড ভিডিওর সাহায্যে রোজকে এটা ব্যাখ্যা করে দেখায় যে টাইটানিক আসলে কিভাবে ডুবেছিল। ওর কথাগুলো শোনার পর রোজ ওকে জানায়, তুমি খুব সুন্দর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছ, কিন্তু তখন আমার সামনে যেটা হয়েছিল তার অনুভূতি সম্পূর্ণ আলাদা ছিল। এবার রোজ ওদের সবাইকে নিজের গল্পটা শোনায়, আর এখান থেকে পুরো ঘটনা 84 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখা যায় রোজের বয়স অল্প আর ও খুবই সুন্দরী। ও নিজের মা এবং হবু স্বামীর সঙ্গে টাইটানিকে করে আমেরিকায় যাচ্ছে। রোজ এবং তার ফ্যামিলি প্রচণ্ড বড় লোক এবং তারা খুবই রাজকীয়। টাইটানিক এতটাই বড় এবং বিলাসবহুল ছিল যে ওটাকে স্বপ্নের জাহাজ বলা হতো। রোজ টাইটানিকের মতন একটা স্বপ্নের জাহাজে করে আমেরিকায় যাচ্ছিল ঠিকই, কিন্তু ভেতর থেকে ও একদমই খুশি ছিল না। ও নিজের অনিচ্ছায় এক প্রকার বাধ্য হয়ে এই জাহাজটায় উঠেছে। আর অন্যদিকে এই গল্পের আর একজন মুখ্য চরিত্র জ্যাককে দেখানো হয়। এখানে জ্যাক আর তার বন্ধু এক জায়গায় জোয়া খেলছে। জ্যাকের কাছে বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু ও তাতেই খুব খুশি ছিল। আর এখানে জোয়া খেলে ও আর ওর বন্ধু টাইটানিকের 2টো টিকিট জিতে নেয়, আর বাকিদের মতন ওরাও টাইটানিকে নিজেদের যাত্রা শুরু করে। এবার টাইটানিক আমেরিকার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগে। সমুদ্রের একটু মাঝখানে আসার পর টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটাকে ফুল স্পিডে চালানোর আদেশ দেন, কারণ তিনি দেখতে চেয়েছিলেন টাইটানিকের আসল ক্ষমতা কতটা। এবার জ্যাক জাহাজের ডেকের ওপর বসে তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। তখন ও দূর থেকে রোজকে দেখতে পায় আর রোজের দিকে এক নজরে তাকিয়ে থাকে। তো জ্যাক ভালো করে লক্ষ্য করে রোজ ওখানে খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। এবার দেখা যায় রোজ নিজের লাইফে প্রচণ্ড আনহ্যাপি, কারণ ওর চারপাশে থাকা লোকজন সবসময় নিজেদের টাকা পয়সা এবং ক্ষমতার অহংকার করত, যেটা ওর একদমই পছন্দ ছিল না। আর ওর মনে হতো এই জাহাজটা একটা জেলখানা, কারণ ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছিল। এইসব কথা ভেবে বিরক্ত হতে হতে ও একদিন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। আর এরপর ও জাহাজের পিছন দিকের শেষ সীমানায় চলে যায়। আর ওখানে যাওয়ার পর রোজ জাহাজের রেলিং টোপকে রেলিং এর বাইরের দিকে চলে যায়, ওখান থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করার জন্য। কিন্তু রোজ যখন জাহাজের ডেকের ওপর দিয়ে ওখানে যাচ্ছিল তখন জ্যাক সেটা দেখতে পায়, কারণ জ্যাক ওখানে পাশেই একটা জায়গায় শুয়েছিল। এবার জ্যাক উঠে রোজের কাছে চলে আসে আর ওকে এটা করতে বারণ করে, কিন্তু রোজ ওর কোনো কথাই শুনতে চায় না। তখন জ্যাক ওকে বলে, তুমি যদি লাফ মারো তাহলে আমিও লাফ মারবো, কিন্তু যেহেতু আমি সাঁতার জানি সেই জন্য আমি জলে ডুবে মরবো না, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে এই জলটা খুবই ঠান্ডা আর এই জলে পড়লে আমাদেরকে খুবই কষ্ট পেয়ে তিল তিল করে মরতে হবে। এবার আস্তে আস্তে কনভিন্স করে জ্যাক রোজকে ফিরিয়ে আনে। এবার জ্যাক রোজের হাত ধরে ওকে রেলিং এর ভেতরে নিয়ে আসছিল,
কিন্তু সেই সময় রোজের পা পিছলে যায় আর ও সত্যি জাহাজ থেকে পড়ে যাচ্ছিল। সেজন্য ও ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে, কিন্তু জ্যাক কোনো মতে রোজের হাত ধরে ওকে টেনে তুলে আনে। আর রোজকে ডেকের ওপর ফেরাতে গিয়ে ওরা একজন আরেকজনের ওপরে উঠে গেছিল। আর অন্যদিকে রোজের চিৎকার শুনতে পেয়ে জাহাজে থাকা সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে চলে আসে। আর ওখানে আসার পর ওরা দেখতে পায় এরা দুজন একজন আরেকজনের ওপরে উঠে আছে, যেটা দেখে এদের মনে হয় জ্যাক হয়তো রোজের সঙ্গে অসভ্যতামি করছিল। এবার ওখানে রোজের হবু স্বামীকে ডাকা হয়। ওখানে আসার পর ও জ্যাককে প্রচন্ড গালাগালি করতে শুরু করে। তখন রোজ জানায় এতে ওর কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা আমারই ভুল। আসলে আমি জাহাজের পিছন দিকে ঝুঁকে প্রপেলার দেখার চেষ্টা করছিলাম আর তখনই আমার পা পিছলে যায়। সেই সময় জ্যাক এসে আমাকে বাঁচায়। এটা শোনার পর রোজের হবু স্বামী এই কাজের জন্য জ্যাককে 20 টাকা দেয়। তখন রোজ বলে নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য মাত্র 20 টাকা। তখন ও জ্যাককে পরের দিন নিজেদের সাথে ডিনার করার আমন্ত্রণ জানায়। এই ঘটনার পরদিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে যায়, আগের দিন রাতের ঘটনার জন্য ওকে ধন্যবাদ জানাতে। এখানে জ্যাকের সাথে কথা বলতে বলতে রোজ জানতে পারে যে ও খুব সুন্দর ছবি আঁকে, আর ও এত গরিব হওয়া সত্ত্বেও পৃথিবীর অনেক দেশই ওর ঘোরা হয়ে গেছে। জ্যাক নিজের লাইফের প্রতিটা মুহূর্ত খুবই এনজয় করে, যেটা দেখে রোজের খুবই ভালো লাগে, যেটা রোজ একদমই করতে পারে না। এমনকি ওর যে বিয়ে হচ্ছে সেই বিয়েতেও ওর একদম মত নেই। জ্যাক আর রোজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন রোজের মা তার বান্ধবীদের সঙ্গে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে। এবার রোজ তার মা এবং বাকি সবার সঙ্গে জ্যাকের পরিচয় করিয়ে দেয় আর তাদেরকে জানায় আগের দিন রাতে জ্যাক কিভাবে তার জীবন বাঁচিয়েছিল। এখানে বাকি সবাই জ্যাকের সাথে ভালোভাবে কথা বললেও রোজের মা জ্যাকের সাথে একটুও কথা বলে না আর ওকে একদম পছন্দ করে না, কারণ জ্যাক গরিব ছিল আর ও থার্ড ক্লাসের প্যাসেঞ্জার ছিল। সেই জন্য রোজের মা নিজের টাকা পয়সা এবং প্রভাব প্রতিপত্তির জন্য সবসময় খুবই অহংকার করত। এবার ওখানে থাকা একটা মহিলা জ্যাককে জিজ্ঞেস করে, তুমি রাতে পার্টিতে কি পরে আসবে? তার উত্তরে জ্যাক জানায়, এখন যেটা পরে আছি সেটাই। তখন ওই মহিলা জ্যাককে নিজের কামরায় নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর নিজের ছেলের একটা স্যুট জ্যাককে পরতে দেয় আর বলে, রাতে তুমি পার্টিতে এটা পরে এসো। এবার কিছুক্ষণ পর রাতের পার্টি শুরু হয়, জ্যাক ওই ড্রেসটা পরে পার্টিতে চলে যায়। এখানে জ্যাককে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও এত গরিব আর ও থার্ড ক্লাসের প্যাসেঞ্জার। ওকে দেখে এটা মনে হচ্ছিল ও এখানে বাকি সবার মতন কোনো একটা বড়লোক অভিজাত ফ্যামিলি থেকে এসছে। এবার ডিনার টেবিলে বসার পর রোজের মা জ্যাককে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু জ্যাক খুবই ভালোভাবে ওনার কথাগুলো জবাব দেয়। এবার ডিনার করার পর জ্যাক ওখান থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে আসার আগে ও রোজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় যাতে লেখা ছিল, ঘড়ির কাছে এসে দেখা করো, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব। এবার রোজ জ্যাকের সঙ্গে দেখা করলে জ্যাক ওকে বলে, একটা আসল পার্টিতে যেতে চাও? এবার জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসে চলে যায় আর দেখা যায় সেখানেও সবাই পার্টি করছে। এখানে সবাই পাগলের মতো নাচ করছে, গান করছে, মদ খাচ্ছে, যার যেটা ইচ্ছা হচ্ছে সে তাই করছে। এখানে সবাই খুবই খুশি, এখানে কেউ কোনো শো অফ করছে না, কোনো অহংকার করছে না, যেটা দেখে রোজের খুব ভালো লাগে। এবার রোজ ওখানে জ্যাকের সাথে বাকিদের মতো নাচানাচি শুরু করে আর ওই পার্টিটাকে প্রচন্ড ভাবে এনজয় করে। এখানে রোজ যখন জ্যাকের সাথে নাচানাচি করছিল সেটা দেখতে পেয়ে একজন রোজের হবু বরকে জানিয়ে দেয়। রোজের ওপর সবসময় নজর রাখার জন্য ওর বর ওর পিছনে একজন কর্মচারীকে লাগিয়ে রেখেছিল। পরের দিন সকালে রোজের হবু বর, যার নাম ক্যাল, সে রোজের সাথে খুবই ঝামেলা করে আগের রাতের ব্যাপারটা নিয়ে। আর এরপর রোজের মা ওকে কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যাতে ও জ্যাকের সাথে আর দেখা না করে। এইসব ঘটনার পর রোজ ডিসাইড করে ও আর জ্যাকের সাথে দেখা করবে না, কিন্তু কিছুক্ষণ পর জ্যাক ওর সাথে দেখা করতে চলে আসে। জ্যাক রোজকে জানায় যে সে ওকে পছন্দ করে আর ওর সাথে থাকতে চায়, কিন্তু তখন জ্যাকের কথা শোনার পর রোজ ওখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর রোজ রিয়েলাইজ করে ও নিজের জীবনে ভালো নেই, নিজের জীবনে ওর আবার আগের মতন দম বন্ধ হয়ে আসছে। ও বুঝতে পারে জ্যাকের সঙ্গে থাকলে ও খুব ভালো থাকবে, সেজন্য ও আবার জ্যাকের কাছে ফিরে যায়। এখানে দেখা যায় জ্যাক মন খারাপ করে জাহাজের একদম সামনে রেলিংয়ের উপরে দাঁড়িয়ে আছে। এবার জ্যাক রোজকে নিজের কাছে ডেকে নেয়, প্রথমবারের জন্য ওরা দুজন নিজেদেরকে কিস করে। এরপর রোজ জ্যাককে নিজের ঘরে নিয়ে যায় আর এখানে ও জ্যাককে হার্ট অব দ্য ওশানটা দেখায়। এখানে রোজ জ্যাককে বলে, তুমি আমার একটা ছবি এঁকে দাও এই হাড় পরা অবস্থায়, শুধু এই হাড় পরা অবস্থায়। এবার দেখা যায় রোজ সোফায় শুয়ে আছে আর জ্যাক ওর ছবি আঁকছে। এটা সেই ছবিটা ছিল যেটা 84 বছর পর এরা সমুদ্রের তলা থেকে খুঁজে পায়। ছবি আঁকার পর রোজ তার হবু স্বামী ক্যালের জন্য একটা চিঠি লিখে রাখে আর জ্যাককে বলে, তুমি এই হিরেটা লকারের মধ্যে ঢুকিয়ে রাখো। জ্যাক ওটা লকারের মধ্যে রাখে আর তারপর ওরা দুজন ওখান থেকে বেরিয়ে যায়। এবার এরা দুজন ওই রুম থেকে বেরিয়ে আসার পর ক্যাল ওই রুমে ঢোকে আর ওখানে ও রোজের সেই ছবিটা দেখতে পায় আর তার সাথে একটা চিঠিও ছিল যাতে লেখা ছিল, এখন তুমি চাইলে আমাকে লকারে বন্ধ করে রাখতে পারো। এদিকে জ্যাক আর রোজ জাহাজের ডেকের ওপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। রোজ জ্যাককে জানায়, যখন জাহাজ দাঁড়াবে তখন আমি তোমার সাথে নেমে যাব। এদিকে টাইটানিক তার ফুল স্পিডে চলছে
আর তখনই হঠাৎ সামনে একটা বরফের পাহাড় দেখতে পাওয়া যায়। তখনই ওরা সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে দেয় আর জাহাজের সবকটা ইঞ্জিন একই সঙ্গে রিভার্সে চালানো শুরু করে। কিন্তু এতে কোনো কাজই হয় না, টাইটানিকের গতি একটুও কমে না। এমনকি তারা জাহাজের স্টিয়ারিং পুরোপুরি বাঁদিকে ঘুরিয়ে দেয়, বাট তাতেও কোনো কাজ হয় না। আসলে টাইটানিক এতটাই বড় একটা জাহাজ ছিল যে ওটাকে দাঁড় করানো বা ঘোরানো খুবই কঠিন ছিল। এবার বরফের পাহাড়ের পুরো কাছাকাছি আসার পর আস্তে আস্তে টাইটানিক বাঁদিকে ঘোরা শুরু করে, কিন্তু এত কিছুর পরও টাইটানিকের সামনের দিকের নিচের অংশ বরফের গায়ে ঘষা খেয়ে বেরিয়ে যায়, যে কারণে ওটা খুব বাজেভাবে ড্যামেজ হয় আর ওর মধ্যে জল ঢুকতে শুরু করে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটছিল তখন জ্যাক আর রোজ জাহাজের সামনের দিকের ডেকের ওপর ছিল। তখন ওরা পুরো ঘটনাটাই দেখতে পেয়েছে আর বুঝে গেছিল কি হতে চলেছে। সেজন্য এরা দুজন মিলে রোজের মা আর ক্যালকে এ ব্যাপারে সাবধান করতে যায়। ওরা দুজন যখন রুমের মধ্যে ঢোকে তখন দেখা যায় সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। রুমে ঢোকার পর পুলিশ জ্যাকের তল্লাশি নেয় আর এখানে জ্যাকের পকেট থেকে সেই হার্ট অব দ্য ওশান হীরাটা পাওয়া যায়। আসলে এখানে ক্যাল তার কর্মচারীকে দিয়ে জ্যাকের পকেটের মধ্যে হীরাটাকে ঢুকিয়ে দেয় ওকে ফাঁসানোর জন্য, আর এখন সেটাই হয়। এই ঘটনার জন্য জ্যাককে অ্যারেস্ট করা হয়। এদিকে জাহাজের ক্যাপ্টেন এবং আরো কয়েকজন এটা আলোচনা করছিল কিভাবে টাইটানিককে আবার আগের মতন ঠিক করা যাবে। সেই সময় যিনি এই টাইটানিকের পুরো নকশা তৈরি করেছিলেন উনি পুরো হিসাব নিকাশ করে সবাইকে জানান আর এক থেকে দু ঘন্টার মধ্যে টাইটানিক পুরোপুরি ডুবে যাবে। এবার ওরা মেসেজ দেয় সমস্ত যাত্রীকে লাইফ জ্যাকেট পরে জাহাজের ডেকের ওপর চলে আসার জন্য। এখানে একটা সমস্যা ছিল, জাহাজের সমস্ত যাত্রীর তুলনায় লাইফ বোট ছিল অর্ধেক। আসলে এরা এই জাহাজটা নিয়ে এতটাই কনফিডেন্ট ছিল, এদের ধারণা ছিল টাইটানিক কখনোই ডুবতে পারবে না, যে কারণে এরা এই জাহাজে বেশি লাইফ বোট লাগায়নি। কিন্তু এখন এই মুহূর্তে লাইফ বোটের তুলনায় যাত্রী সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানে দেখা যায় ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এইভাবে যখন রোজের ওই লাইফ বোটে ওঠার নাম্বার আসে তখন ও বোটে না উঠে ওখান থেকে সোজা জ্যাকের কাছে চলে যায়। ওর মা আর ক্যাল ওকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু ও কারো কথাই শোনে না। এবার অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর রোজ জ্যাকের কাছে পৌঁছায়। এখানে দেখা যায় নিচে সবকটা রুমে অলরেডি জল ভরতে শুরু হয়ে গেছে। জ্যাকের হাতে হাতকড়া পরিয়ে ওকে একটা মোটা পাইপের সঙ্গে আটকে রাখা হয়েছে আর রোজ ওখানে অনেক চেষ্টা করেও ওটার চাবি খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর ও একটা কুড়ুল খুঁজে পায় আর ওটা দিয়ে ও জ্যাকের হাতকড়াটা কেটে দেয়। এবার ওখান থেকে ওপরে ওঠার পর ওরা দেখতে পায় ওখানে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে আর সবাই খুব হুটোপাটি করছে। তখন ওরা জানতে পারে জাহাজের অন্যদিকে এখনো দুটো লাইফ বোট রয়েছে আর ওখানে যাওয়ার পর ওরা জানতে পারে ওই বোটে শুধু মহিলা আর বাচ্চাদেরকেই নেওয়া হবে। এবার জ্যাক রোজকে বোটে উঠে যেতে বলে কিন্তু রোজ ওকে একা রেখে যেতে চাচ্ছিল না। তখন ওখানে পিছন দিক থেকে ক্যাল চলে আসে ও রোজকে বলে তুমি এই বোটে উঠে যাও, আমি জ্যাককে নিয়ে পরের বোটে করে আসছি। আর এরপর ও নিজের জ্যাকেটটা রোজকে পরিয়ে দেয়। এটা সেই জ্যাকেট ছিল যার মধ্যে ক্যাল হার্ট অব দ্য ওশান হীরাটা রেখেছিল। তখন ক্যালের এটা খেয়াল ছিল না যে ওই জ্যাকেটের মধ্যে হীরেটা রয়েছে। এবার এদের দুজনের কথা শুনে রোজ সেই নৌকাটায় উঠে যায়। এবার নৌকাটাকে আস্তে আস্তে জাহাজ থেকে নিচে নামানো হচ্ছিল। তখন হঠাৎ রোজের কিছু একটা মনে হয় আর ও নৌকা থেকে লাফ মেরে আবার জাহাজে ফিরে আসে। রোজের হয়তো ক্যালের কথাগুলো ভরসা হচ্ছিল না বা হয়তো ও জ্যাককে ছেড়ে যেতে চাইছিল না। এবার জ্যাক ওখান থেকে ছুটে যায় আর নিচে গিয়ে রোজকে জড়িয়ে ধরে। ক্যাল ওপরে দাঁড়িয়ে এগুলো দেখছিল আর ওদের দুজনকে একসঙ্গে দেখে ওর প্রচন্ড হিংসা হয়, যে কারণে ও বন্দুক বের করে এদের দুজনকে গুলি করতে শুরু করে। কিন্তু এরা দুজন কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়। ক্যালের কাছ থেকে পালাতে পালাতে এরা দুজন অনেক নিচে চলে এসছে আর নিচে খুব তাড়াতাড়ি জল ভর্তি হয়ে যাচ্ছে, তাই ওখান থেকে ওরা বহু কষ্ট করে আবার ওপরে উঠে আসে। এদিকে জাহাজের অনেকটা অংশ ততক্ষণে জলের তলায় চলে গেছে। জ্যাক আর রোজ ওপরে আসার পর দেখতে পায় জাহাজে আর কোনো লাইফ বোট বাকি নেই। লাস্ট লাইফ বোটে ক্যাল নিজের জন্য কোনো মতে একটা জায়গার ব্যবস্থা করে নেয়। জ্যাক রোজকে নিয়ে জাহাজের একদম পিছনে চলে যায় আর বাকি লোকজন সব পাগলের মতন ছুটোছুটি করছে। অনেক লোকজন তখন জলের মধ্যে পড়ে গেছে আর নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তখন আস্তে আস্তে জাহাজটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়। জাহাজের সামনের দিকে জল ভরে যাওয়ার জন্য সেই অংশটা বেশি ভারী হয়ে যায় এবং সেটা আগে ডুবে যায়। জাহাজ দুভাগ হওয়ার পর ওর পিছনের অংশটা আরো কয়েক মিনিট ভাসতে থাকে। জ্যাক আর রোজ জাহাজের সেই পিছনের অংশে ছিল, বাট কিছুক্ষণ পর জাহাজের পিছন দিকটাও ডুবে যায় আর তখন ওরা দুজনও বাকিদের মতন জলের মধ্যে এসে পড়ে। বাট এই সময়ের মধ্যে জলে থাকা অনেক মানুষ মারা গেছে আর বাকিরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। ওখানে জলের তাপমাত্রা প্রচন্ড কম ছিল, যে কারণে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছিল। এবার জ্যাক কোনো মতে একটা ভাসমান কাঠের দরজা খুঁজে পায় আর রোজকে এনে তার উপরে তুলে দেয়। ওই দরজাটা এতটাই ছোট ছিল যে ওখানে একজনের বেশি দুজন ধরবে না। রোজকে তোলার পর জ্যাক যখন ওটায় উঠতে যাচ্ছিল তখন ও দুজনের ভার নিতে পারছিল না, সেজন্য রোজকে ওপরে তুলে জ্যাক জলের মধ্যেই থেকে যায়। এদিকে যে লাইফ বোট গুলো সমুদ্রে ভাসছিল তাদের মধ্যে অনেকগুলোই বেশ ফাঁকা ছিল, ওগুলোর মধ্যে তখনও অনেক মানুষকে নেওয়ার ক্ষমতা ছিল, সেজন্য ওরা দুটো নৌকার যাত্রীদেরকে একটা নৌকায় পাঠায়।
আর একটা নৌকা ফাঁকা করে আবার এখানে বাকিদেরকে বাঁচানোর জন্য ফিরে আসে। কিন্তু যতক্ষণে ওরা ফিরে এসেছিল তার মধ্যে অধিকাংশ লোকজনই মারা গেছিল। এদিকে দেখা যায় জ্যাকের অবস্থা খুবই খারাপ। ওই অবস্থায় জ্যাক রোজকে বারবার সান্ত্বনা দিচ্ছিল আর এটা বলছিল যে কিছুক্ষণের মধ্যেই বোট চলে আসবে আর তারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে। তুমি নিশ্চয়ই বাঁচবে, তোমার অনেকগুলো বাচ্চা হবে, তুমি তাদেরকে বড় হতে দেখবে, তারপর তুমি বুড়ি হয়ে শান্তিতে মরবে, এখানে এইভাবে তুমি মরবে না। এর কিছুক্ষণ পর এদেরকে বাঁচানোর জন্য একটা ফাঁকা লাইফ বোট ওখানে চলে আসে। ওরা সব জায়গায় দেখতে লাগে কোথাও কেউ বেঁচে ছিল কিনা, কিন্তু সব জায়গায় খালি লাশ আর লাশ। সেফটি বোট দেখতে পাওয়ার পর রোজ জ্যাককে ডাকে। জ্যাক জলের মধ্যে থেকে রোজের হাত ধরেছিল আর ওই অবস্থাতেই ও মারা যায়। জ্যাক মারা গেছে দেখার পর রোজ ডিসাইড করে ও আর ফিরবে না, কিন্তু কিছুক্ষণ পর ওর মনে পড়ে ও জ্যাককে প্রমিস করেছিল ও বেঁচে থাকবে, সেজন্য ও তখন জ্যাকের হাতটা ছেড়ে দেয় আর জ্যাক আস্তে আস্তে জলের মধ্যে ডুবে হারিয়ে যেতে লাগে। এবার রোজ ওই বোটটাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তখন ও লক্ষ্য করে ওর পাশে একটা লাশের মুখে একটা বাঁশি রয়েছে আর রোজ ওই বাঁশিটা বাজিয়ে ওই বোটটাকে আবার ডেকে আনে। ওই বোটটা ফিরে এসে রোজকে বাঁচিয়ে নেয়। এবার যারা বেঁচে ছিল তাদের সবাইকে একটা অন্য জাহাজে নিয়ে যাওয়া হয় আর ক্যাল সেই জাহাজের মধ্যে রোজকে খোঁজাখুঁজি করে, কিন্তু রোজ নিজেকে ওর থেকে লুকিয়ে রাখে। এবার রোজ যখন নিজের জ্যাকেটের পকেটে হাত দেয় তখন ও সে হিরেটা খুঁজে পায়, কিন্তু রোজ যাদেরকে এই গল্পটা শোনাচ্ছিল তাদেরকে এটা জানায় না যে হার্ট অব দ্য ওশান ওর কাছেই আছে। এবার এই গল্পটা শোনার পর ওদের খুব মন খারাপ হয়ে যায়, কারণ টাইটানিক সম্পর্কে এত কথা ওরা কেউই জানতো না। আর সেদিন রাতেই রোজ জাহাজের ধারে গিয়ে সমুদ্রের মধ্যে সেই হার্ট অব দ্য ওশানটা ফেলে দেয়, যেখানে ও শেষবারের মতন জ্যাকের সাথে দেখা হয়েছিল। এবার দেখা যায় রোজ চোখ বন্ধ করে শুয়ে আছে আর ও মনে মনে 84 বছর পুরনো সেই টাইটানিকে আবার ফিরে গেছে। সেখানে ও সবাইকে দেখতে পায়, পুরো ঘর ভর্তি লোকজন সবাই রোজের জন্য ওয়েট করছিল আর ওই ঘড়ির সামনে জ্যাক দাঁড়িয়ে ছিল। ও জ্যাকের কাছে গিয়ে ওকে কিস করে আর এটা দেখে ওই ঘরের সবাই প্রচন্ড খুশি হয় আর সবাই হাততালি দেয়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো। আর এমন ধরনের আরো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।